পাঠ করছি হাসান আজিজুল হকের গল্প আত্মজা ও একটি করবী গাছ। এখন নির্দয় শীতকাল, ঠান্ডা নামছে হিম, চাঁদ ফুটে আছে নারকেল গাছের মাথায়। অল্প বাতাসে একটা কলার পাতা একবার বুক দেখায়, একবার পিঠ দেখায়। ওদিকে বড়গঞ্জের রাস্তার মোড়ে রাহাত খাঁড়ের বাড়ির টিনের চাল হিম ঝকঝক করে। একসময় কানুর মায়ের কুড়ে ঘরের পুইঠায় সামনের পাতুলি দিয়ে শিয়াল ডেকে ওঠে। হঠাৎ তখন স্কুলের খোয়ার রাস্তার দুই পাশের বনবাজার আর ভাঙা বাড়ির ইটের স্তূপ থেকে হু চিৎকার ওঠে। ইসের কোণ থেকে ধর ধর লেলে শব্দ আসে। অন্ধকার, ভূত অন্ধকার কেঁপে কেঁপে ওঠে। চাঁদের আলো আবার ঝিলিক দেয় টিনের চালে। গঞ্জের রাস্তার উপর উঠে আসে ডাকু শিয়ালটা মুখে মুরগি নিয়ে। ডানা ঝাপটে মুমূর্ষু মুরগি ছায়া ফেলে পথে। নেকড়ের মতো ছায়া পড়ে শিয়ালটারও। চাঁদের দিকে মুখ তুলে চায় সে। রাস্তা পেরোয় ভেবে চিনতে, তারপর স্কুলের রাস্তার বাদারে ঢোকে। হাতে লাঠি চাঁদ, মনির বাড়ির লোক ঠ্যাঙাড়ের দলের মতো হল্লা করে রাস্তার পরে। কোন দিকে গেলি শালার শিয়াল, কোন দিকে কদিনই? আরো হিম নামে বড় পুলের ওপার থেকে নিচের পানিতে আপন ছায়া দেখতে চায় সর্দারদের ছোট তরফের বড় ছেলে ইনাম। পানি রূপুলি মেছে হাতড়ে বেড়ায় নাক মুখ। হিম নামে যে শব্দ করে বাতাস আসে শিরশির, খড়মড় উড়ে যায় বাদাম খোলাম। খাদের অ্যাশাওড়া পাতা থেকে আলু চলকে ওঠে। কাঁঠাল গাছের পূব দিকে ডালহাত নাড়িয়ে ডাকতেই থাকে বিচ্ছিরি। অজস্র খঞ্জনে বেজে ওঠে ঝনঝন। ইনাম পুল ছেড়ে ধুলো ভেঙে শুকনো বিলের কিনারায় দাঁড়ায়। সেখানে শঙ্খচূড়ের মতো দেখায় যে ধবল পথটা, এখন তা ত্রস্ত হয়ে এলো। ফেকুর বাঘের মতো শরীরটা দেখা গেল। তার পিছনে সুহাস, ওরা খুব গল্প করছে, যে জন্য এখানে এখন এত রাতে সে সম্বন্ধে কোনো কথা নেই। কখন সুহাস ছোট মামার বিয়ের বরযাত্রী গিয়েছিল, অমৃতের মতো পুরী খেয়েছিল আর অঢেল মিষ্টি সেই গল্প। ট্রানজিস্টারটা বেজেই যাচ্ছিল ফেকুর বগলে, ওরা কেউ শুনছিল না। কণিকা বিলের কিনারায় দারুণ ঠান্ডায় বৃথায় গাইছিলেন অন্ধকারে একা থাকার যন্ত্রণা। আর আশ্চর্য, একটা পাখিও ডাকছিল না। রেডিওটা বন্ধ করে দে, ওদের দেখে ইনাম বলল, অসহ্য লাগছিল তার। আইসিস, দাঁড়িয়ে পড়ল ওরা দুইজন। সুহাস হাসল, বিড়ির ধোয়ায় কালো দাঁতগুলো প্রায় মুখের বাইরে চলে এলো। ইনামের আবার অসহ্য লাগলো। রেডিওটা বন্ধ করে দে বলল সে, কেউ শুনবে না, শুনলেও এদিকে আসবো না কেউ। ফেকু বল, সেজন্যই বলছি না, খারাপ লাগতেছে গানটা। কণিকার গলা টিপে দিল ফেকু, এখন চল, দেরি করলে ঘুমিয়ে পড়বে না আবার। ফেকু বলল আর ট্রানজিস্টারটা সুহাসের হাতে দিল। সেটা নিতে নিতে সুহাস প্রশ্ন করে, কেডা? বুড়োটা আবার কেডা? সন্ধে হলে ঘুমিয়ে পড়বে বুড়ো, থু করে থুতু ফেলে ফেকু। যেতে যেতে বাতাস বেড়ে গেল একটু, ফাঁকা বিল থেকে আসছিল বাতাসটা। শুকনো পাতার শব্দ হচ্ছিল, ঝপ করে মাছ লাফিয়ে উঠল কাজদের পুকুরে, আর বেড়ার ফাঁক দিয়ে দেখা গেল খাদের বাড়িতে ধান সিদ্ধ হচ্ছে উঠোনে। উনুনের আগুন দপ করে জ্বলে উঠলে খাদে সুন্দর সুন্দর মেয়েদের মুখ একবারের জন্য ঝলসে উঠল। স্কুলে যাইছিস না আজকাল? সুহাস জিজ্ঞেস করে। না, ইনাম জবাব দেয়। পড়বি না আর? না, পড়লে আমারে কেউ সিনিন দেবে ক? চাকরি করবি? হয়, চাকরি গাছে ফলতিছে। সুহাস আর কিছু বলে না, ট্রানজিস্টারটা নিয়ে খুচরো শব্দ করে শুধু, আর বেঠো বুর্জুতাইগুলো ধুলো ছড়ায়। নাকে ধুলো এসে রাখতেই রুফু গন্ধ পাওয়া যায়। ইনামের বিকেলের কথা মনে পড়ে, হাটবারের কথা, মাছের কথা, মাছ থেকে নদী। নদী এখন প্রায় শুকনো, চড়া পড়ে গেছে। গরুর গাড়িতে লোকে বালি আনছে নদী থেকে। বাকের কাছে কাশ হয়েছে, এপারে স্কুল বাড়ি, বড় সজনে গাছে ফিঙে তার লম্বা লেজের দুলুনি। স্কুলের পেটাঘড়ি ভেঙে গেলে এক টুকরো রেল ঝুলিয়ে লোহার ডান্ডায় ঘনাৎ ঘনাৎ আওয়াজ, হুড়মুড় করে হেডমাস্টার, শালার জোকার একটা, বই বগলে মাস্টার তারাপদ, তার পাকানো চাদর, আধভাঙা দাঁত আর মুখে কথার ফেনা, এইসব মনে পড়ল। ঝরঝর করে ছবিগুলো এলো, যেন দক্ষিণ বাতাসে নিমের হলুদ শুকনো পাতা ঝরে পড়েছে। আর ছবিগুলো চলে গেল যেন ট্রেনটা যাচ্ছে পুল পেরিয়ে, মাঠের বুক চিরে আর ন্যাংটো ছেলেটা দাঁড়িয়ে দেখল। ছবিগুলো পেরিয়ে যেতেই খেয়াল হলো সুভাষ যে এই গল্পটা আরও তোড়জোড় করে বলছে, ছোট মামার বিয়ের বরযাত্রী যাবার গল্প।
ওর একটা কথাও শুনছে না ফেকু। সে দাঁড়িয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে নিল। চাঁদের আলোর মধ্যে দেশলাইয়ের আগুনটা দেখালো ম্যারমেরে, আর ফিকুর বিতকিচ্ছিরি মুখটা দেখা গেল। কপালের কাটা দাগটা, মুরগির মতো চোখ, নিচে ঝোলানো ঘোড়ার মতো কালো ঠোঁক। খাবি নাহি? ফিকু জিজ্ঞেস করে। সুহাস গল্প থামিয়ে সিগারেট নেয়। দেশলাইয়ের কাঠিটা নিভে যাওয়ার আর একটা চালায়। তারপর আবার গল্প শুরু করে। লঞ্চে যাতি হয়তো মধুমতি নদী দিয়ে। অন্ধকারের মধ্যে গেলাম, দুপাশে গেলাম না কি কিরা জানে, মনে হচ্ছিল সুন্দরবন। এমন অন্ধকার আর এমন জঙ্গল, বুঝেছ? ইনামের মনে হলো সুভাষ গতকাল থেকে গল্পটা বলছে আর আগামীকাল পর্যন্ত বলবে। নাপিত বিটা কমিয়ে করতে পারে না? একেবারে অসহ্য লাগলে এই কথা ভাবলই না। সুহাসের গল্পে একটা সটা পড়ল। ছোট মামার চেহারার বর্ণনা, বিয়ের সম্বন্ধ, পাত্রীর খোঁজ, পাত্রীর কাকার সঙ্গে ছোট মামার বাবার ঝগড়া, বিয়ের দিন ধোপা বাড়ি থেকে সিল্কের পাঞ্জাবি ভাড়া নিয়ে আসার ঝকমারি কিছুই বাদ দিচ্ছিল না সে। তাই ইনাম খেপে গিয়ে বলল, তোর ছোট মামা বিয়ে করতে গেল কেন কত? সুহাস কান দিল না। সকালে সূর্য উঠতে মধুমতি ঝকঝক করতেছে। জ্যাঠামশাই ধপ করে কাদায় পড়িল লঞ্চ থেকে নামতে গিয়ে। আর মামির বোনেরা যা সুন্দর সে আর কলাম না। তোর মামার বাড়িটা কোয়ানে, মামার শালিরা বেড়াতে আসলে কষ আমাকে। ফেকু কথা না বললেই নয় তাই বলল। সেটি হচ্ছে না, বুঝেছ? চোখ বন্ধ করে মনের আরামে বলল সুহাস। ও, তাই তুমি মাসে পাঁচবার করে ছোট মামার শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছ। বুঝেছি, ওখানে তো পয়সা কুড়ি লাগে না, আরামেই আছো দেখা যায়, ফেকু চোখ মুটকে বলে। রাহাতখানে টিনের চাল দেখা যাচ্ছে না আর, পুল কোথায় বিল সরে গেছে কখন। চাঁদমণির বাড়ির লোকজন চুপ করে গেছে। একটা মুরগির শোক আর কতক্ষণ থাকে? কাল হয়তো বসুবাবুদের ঈদ খোলায়, না হয় সরকার বাড়িদের পোড়ো বাড়ির ভেঙে ভরা সিঁড়ি ঘরের মধ্যে বেচারির চকচকে পালক, হলদে ঠ্যাং কিংবা ঠোঁটের টুকরো পাওয়া যাবে। চাঁদমণির বাড়ির লোকজন কাজেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু বুড়িটা বসে আছে, ফাটা পায়ে তেল ঢালছে। আর পিদিমটা কেন নিচ্ছে না তা পিদিমটা ছাড়া আর কেউ জানে না। কি ঠান্ডা রে বাবা! বউ, ও বউ, আরেকটা খেতা দে, মরে গেলাম। হেই বউ! বউটা কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছে, ছেলেটা বকছে বিড়বিড় করে। মরে যাচ্ছে না কেন, কেডা জানে? বুড়ি আর একবার চেঁচায়, কিন্তু হঠাৎ হাওয়াটা ওঠে, শুমশাম শব্দ জাগে, বুড়ির কাপা গলা কেউ শুনতে পায় না। এরকম জীবন চলতে থাকে। ফেকু ঠোঁটে কুলুপ দেয়। সুহাস হঠাৎ ট্রানজিস্টারের চাবিটা ঘট করে খুলেই বন্ধ করে। ইনাম মাথা নিচু করে ভাবতে থাকে। রাস্তা ছেড়ে ঘাসের উপর পা ঠুকে ধুলো ঝাড়ে ওরা। পাশের গলিপথটায় ঢোকার সাথে সাথে জাপটে ধরে অন্ধকার আর সপাং করে চাবুক চালিয়ে দেয় কি একটা লতা। ফেকুর ঠোঁট খুলে যখন একটা গাল দিয়ে ওঠে লতাটিকে। তারপর শান্ত হয়ে গল্প শুরু করে। শালা, আজকাল এত বেশি ধরা পড়তেছে কেন, কতি পারিস? এই কথায় সুহাসের চোখ দুটি চকচক করছে কৌতূহলে। একটা কথা কই, কিছু কবি না ক? ফেকুর সম্মতির অপেক্ষা না রেখে সে বলে, অত মার খাস কি করে, আমারে বলতে পারিস? শালার দাদা এক চর মারলি চোহে অন্ধকার দেখি। মার খাওয়াটা শিখতে হয়, বুঝিছ বাবধনু? ওস্তাদের কাছে শিখতে হয়। লেখাপড়ার জন্য স্কুলে যাতে হয় যেমন, তেমনি, ফেকু বলে। ইনামের আবার অসহ্য লাগে। স্কুলে লেখাপড়া বিয়োচ্ছে বিটার শালার মাস্টাররা। ইনাম এমন কথা বলে যা মুদ্রণযোগ্য নয়। ফেকু তখন বলছে, স্টুপিড হলি আর মার খাতি না জানবি, মানুষের পহেডের কাছে জাতি নেই, পথে টহে ট্যাহা বেরোয় থাকলিও না। টাকার কথা শুনে ইনাম অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল। ট্রেন ড্রাইভারের কথা শুনে একবার ভিড়ে হাত দিয়েছিল বটিমুখে এক ভদ্রলোকের পকেটে। কাগজ খড়মড় করে উঠল, আর এমন শব্দ উঠল যে মনে হলো কানে তালা লেগে যাচ্ছে। এও বলে গড়র গড়র গর্জন করে উঠল লোকটা, কিন্তু আসলে ভদ্রলোক গলা ঝাড়ছিল। কাজে ইনামের কাছে পয়সা নেই, নারকেল চুরি করে বিক্রি করলে হয়, কিন্তু ভাতের চালের অভাবে উপোস করে থাকতে বড় কষ্ট। পথটায় অন্ধকার থকথক করছে, মাথার উপর বাঁদিকের লতা ডান দিকে চলে গেছে জাল বুনতে বুনতে। গল্পের ছকে ফেকু সুহাসের উপর এসে পড়ে, আর সুহাস চিৎকার করে উড়ে, মরছি রে বাপ! ফেকু বলে, দেহিস রেডিওটা ফেলাস না, সেদিন কি হলো কদিনই, এক বাস লোক বাস যাচ্ছে 40 মাইল 50 মাইলের স্পিডি, সামনের লোকটার পাঞ্জাবির পথে টথে নোটগুলো বাইরে আসে,
হাত দিতে খপ করে ধরে ফেলল। তারপর উড়ে মারে ভাগাড়ে যেন গরু পড়েছে, কপালের ঘা শুকোয় নি এখন। এইবার গুন্ডটা শুরু করেছে, এরম ভাবল। গল্প শুনতে শুনতে সুহাস ট্রানজিস্টারটা চালিয়ে দেয়, গর্জন করে ওঠে সেটা। আওয়াজটা কিম্ভূত শোনা যায় ঠান্ডার স্তব্ধ অন্ধকারে। সুহাস থুতু ফেলে বলে, শালা খেয়াল গাতিছে, বলেই চাবি বন্ধ করে এবং তুমি যে আমার জীবনে এসেছো ধরা দেয়। ভিটে থেকে একটা কুকুর উঠে এসেছে, ক্ষীণ চিৎকার করার চেষ্টা করছে। গলা যখন ফুটল না, ইনামের গা ঘেঁষে দাঁড়িয়ে সমস্ত পাছাটা দোলাতে শুরু করে। নড়েচড়ে গরম হতিছ শালা, ফেকো মন্তব্য করল এবং কানো তার জীবন নষ্ট হলো, কেকে নষ্ট করলো, আর পকেট মারার কৌশল তার নিজস্ব নৈপুণ্য, সাফল্য আর পিটুনি খাওয়ার অনভিজ্ঞতা বলতে থাকত। করবোটা কি কতি পারিস, লেখাপড়া শিখলি না হয়, লেখাপড়ার মুহি পেচ্ছাপ, ইনাম বলল। আবার অসহ্য লাগল। তাহলে ফেকু ভেবেচিন্তে বলল, উঁচু জায়গায় দাঁড়িয়ে সবের উপর পেচ্ছাপ, কাজ কোয়ানে, জমি নেই খাটি, টেহা নেই ব্যবসা করি, কি কলাটা করবানে। পাখিদের কোনো গান নেই এখন, শব্দ যা শোনা যাচ্ছে চাপা, কুয়াশার হিম জড়িয়ে আছে ওদের সামনে। বিড়ালটা যখন পার হয়ে গেল, শুধু দুটি জলজলে চোখ দেখা গেল তার। সুহাস ফেকুই নাম কথা বলছে, সুহাসের বগলে ট্রানজিস্টার। ফেকু মাখলার মুখের ওপর জড়িয়ে নিল। ইনাম হাতে হাত ঘষে একটু গরম করতে চেষ্টা করল। ডাইনে পালদের বাড়ি, মাটির হাড়িকুড়ি তৈরি করে, পরিচয় জিজ্ঞেস করলে রাস্তা থেকে হেঁকে জবাব দেয়। তাদের বাড়ির পলেস্তরা খোসা দেয়াল, কারণ বাড়িটা আসলে সেনদের, ওরা চলে গেছে পঞ্চাশে। বাতাবেলেবু গাছটার পাশ থেকে যেতে চড়াত করে একটা পাতা ছেড়ে ইনাম আর ঠান্ডা উঠোনটার দিকে চেয়ে থাকে। পোড়ামাটির গন্ধ নাকে লাগে, কালো জ্বালাগুলো ছড়িয়ে আছে দেখা যায়। ভাঙা দরজার ফাঁক দিয়ে ঘুমঝুড়ানো গোঙানিস ভেসে আসে। সব ঘুমিয়ে পড়েছি, সুহাস বলে। ফেকু সায় দেয় ঘোট করে, আজ না আসলেই হতো, সুহাস অভিযোগ করতে থাকে। ভয় করতেছে আমার, ফেকু ভ্যাংচায়, ভর করতেছি, কচি ছ্যামডা, দুধু খাবা, সুহাস বলেই চলে। বুড়ুরে দেখলে আমার ভয় করে, একবার মনে হয় মরে যাবে নে হুনি, একবার মনে হয় আমাদের সব কটারে খুন করবে নে। বাড়ির মধ্যে ঢোয়ার সময় মুখটা দেখছিস, দেখিসি তুই, তাচ্ছিল করে ফেহু, পয়সা পালি মুখটা কেমন হয় দেখিস একবার। ফেকু হারামজাদারে খুন করতে পারলে হতো, ইনাম ভাবল। তখনই সুহাস ফেকুর দলে মিশল। সে বলছে, একটু একটু স্বর হইছে এমন ডাবের মতো লাগে মেয়েরারে, ঠিক কইছি না ক, তোরও খুন করতে পারলে হতো। ইনাম আবার ভাবল, ওরা এখন হাসাহাসি করছে, ঢলাঢলি করছে, কলবল করে আলাপ করছে। দুপা এগিয়ে ভিতরে ডাক্তারবাবু বসে আছেন, মোটা সাদা বিরাট শরীর, হারিকেন জ্বলছে তাই খোলা যা দরজা দিয়ে দেখা গেল। পুকুরের বাধাঘাটে একটিমাত্র শুকনো পাতা তখন ফরফর পাক দিতে থাকলো। বাদিকের খোলা জায়গাটা এসে গেছে, কুয়াশার সঙ্গে মিশে ঘোলা দুধের মতো চাঁদের আলো খুদে খুদে মরা ঘাসের উপর পড়েছে। পেছনের জাম গাছটা কালো, তার পেছনে সব কালো এবং নির্জনতা, আর এসব ছাড়িয়ে যেতে আরো নির্জনতা, পোড়ো জমি, জঙ্গল, পানের বরজ, কাশ আর লম্বা ঘাস, আর মজা পুকুর আর বিল। এখন ডাইনে দড়ি দিয়ে ঝোলানো বাঁশের গেট, গেট পেরিয়ে খানিকটা ফাঁকা জমি চিত হয়ে শুয়ে, কিছুই ফলেনি সেখানে। ইনাম পেছনে আছে, অনেকটা পিছনে, এমনকি ফিরে যেতে পারে হঠাৎ এমন মনে হচ্ছে। লাল আলো আসছে কাঠের রড লাগানো জানলা দিয়ে, মজা পুকুরে শিয়ালের চকচকে চোখে ঝিলিক, ঘোড়ার মতো চিহি চিহি করে ডেকে আনা ছটপট করে পুরনো ডাল ভেঙে বাজ পাখিটা নড়ে চড়ে বসল। ফেকু দড়ি ঝোলানো বাঁশগুলো তুলে ধরেছে, হাত নেড়ে ডাকছে সুহাসকে। সুহাস ট্রানজিস্টারটা হাতে নিয়ে অন্য হাতে ঠোঁট চেপে আছে, কিছুতেই এগোচ্ছে না। ইনাম চট করে সামনে এসে ফেকুর কাছে টাকা চায়, দুটো টাহা দে, কাল দিয়ে দিবানে। বাঁশগুলো ছেড়ে দেয় ফেকু, ও খালি হাতে মজা মারতে আইসো, মুহূর্তে সোনালি হাত সামনের আবছায় ভেসে ওঠে, সেই হাত মাথায় রাখে, চুল সমান করে দেয়, আঙুলে তেল লাগলে আঁচলে মোছে। ইনাম নিজে কিনে দিল, মিলের শাড়িটা খুলে নেওয়া যায় না তখন। বেকুল হয়ে ইনাম বলে, দুটো টেহা দে,
কাল দিবানে সত্যি করছি, টেহা লাফাচ্ছে, মরে দৌড়ে টেহাই আছে আমার কাছে। ফেকুর মূলর মতো দাঁতগুলো করমর করে ওঠে। তাহলে সুহাস দে, দে সুহাস করছি, কাল দিয়ে দিবানে, ঠিক করছি, দে সুহাস, তোদের মা কালির দিব্যি, কাল দিয়ে দেবানে, ছটফট করি না। সুহাস বলে, কিছু কয়নি এতক্ষণ, কেমন গুড়ি গুড়ি আসতেছিল দেখিসিস, উরে তুই কি স্টুপিড। সে হাসে, মাইরি করছি, পহেটে হাত দিয়া দেখ, দুটো টেহা আছে মোড়ে, দাদার পহে তহে মারছি, মাদ্দুর দুটা টাকা। তখন ইনাম ক্ষান্ত হয়। গেটের কাছে ফেকু আর সুহাস গলাগলি দাঁড়িয়ে, জানলার কাঠের রোডে মুখ দাঁড়িয়ে বুড়ো মানুষ চিৎকার করে, কে কে ওখানে গো? লাল আলোটা সরে যায় জানলা থেকে, হরাম করে দরজা খোলে, হাতে হারিকেন নিয়ে খোলা জায়গা পেরিয়ে গেটের কাছে আসে মানুষটা। সমস্ত উঠোনটায় বিশাল ছায়া, খাটো লুগির কাছে শুকনো দুটো পা, গেটের পাশে করবি গাছটার কাছে এসে দাঁড়ায়। আলোটা মুখের কাছে তুলে ধরে লোকটা, বসেক মাসের তাপে মাটিতে যেন ফাটিলের আঁকিবুকি এমনি অর মুখ। ঠান্ডা চোখে ইনামকে দেখে, সুহাসকে দেখে, ফেকুকে দেখে, দেখতেই থাকে, বিঁধতেই থাকে। হারিকেনের বাতিটা তলে কাপা হাতে, এসো তোমরা, ভাবলাম কি আসছে এত রাতে, তা কে আর আসছে এত মরতে, জেগেই তো ছিলাম, ঘুম হয় না মোটে। ইচ্ছে করলে কি আর ঘুমানো যায়, তার একটা বয়স আছে। অজস্র কথা বলতে থাকে সে, মানে হয় না, বাজে কথা বকবক করেই যায়। এসো, বড্ড ঠান্ডা হে, ভেতরে এসো। কিন্তু ভেতরে কি ঠান্ডা নেই? একই রকম, একই রকম, দেশ ছেড়েছে যে তার ভেতরে বাইরে নেই, সব এক হয়ে গেছে। সবাই ভেতরে আসতে করবি গাছটায় একটা ডাল ঝটকানি দেয়। পায়ের নিচে মাটি ঠান্ডা শক্ত, আর সেজন্য ইনামের গোড়ালিতে ব্যথা করছে। ভিতরে কালো রঙের চৌকিটা পড়ে আছে, ঘুমের মধ্যে মুরগিগুলো কক করে উঠল, আবার হু চিৎকার এলো, বিলে বাতাস উঠছে শোনা গেল। ঠান্ডা চেয়ারে ভদ্রলোকটি বসে, হারিকেন মাটিতে নামানো, ওরা তিনজন চৌকিতে কাছাকাছি বসেছে, কেউ কথা বলছে না, বুড়ো রাজমার কষ্টের নিঃশ্বাস পড়ছে। তুখর লোকটা এখন চুপ ভস ভস বাতাস ছাড়ছে মুখ দিয়ে, খোঁচা খোঁচা সাদা দাড়ি দেখা যাচ্ছে, শিরা ওঠা আঙুলগুলো চোয়ালের হাতুলে পড়ে আছে, নোংরা নখ দীর্ঘদিন কাটানি, গলার কাছে শ্লেষা এসে জমলে বাতাস যাওয়া আসা প্রায় বন্ধ হয়ে এলো। ইনামের ইচ্ছে হলো একটা নল দিয়ে সাফ করে দেয় ফুটোটা, তারপর কি খবর, অ্যাঁ সব ভালো তো? ঘর ঘর করে একটানা কথা আরম্ভ হয়, আক্ষেপ বিলাপ, মরে গেলেই তো হয় এখন, কি বলো তোমরা? টক করে মরে গেলাম ধরো, তারপরে আমার আর কি, ড্যাং 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 চলে গেলাম, বুঝে মরগে তুই বুড়ি, ছানাপোনা নিয়ে বুঝে মরগে, এই তোমরা একটু একটু আসো, যখন তখন এসে খোঁজ খবর নাও, সময় অসময় নেই নেই বাবা তোমাদের, তোমরাই ভরসা, আমার পরিবার তোমাদের কথা বলতে অজ্ঞান। ফেকু ভয় পেয়ে গেছে এখন, বুড়োর মুখের দিকে বারবার চেয়ে ব্যাপারটা বুঝতে চলছে আর সিটিয়ে যাচ্ছে। সুহাস চোখ দুটো গলগল করে চেয়ে আছে, বুড়োর মুখ এখন বহুরূপী, সুহাস ভাবছে বুড়োটা খুন করবে না মনে হতেছে আমার, আজ কেন যে আলাম, না আসলেই ভালো ছিল, তোমরা না থাকলে না খেয়ে মূর্তি হতো এই জঙ্গুলে জায়গায়। বুড়ো বলছে, বাড়ির বাগান থেকে অন্য জোটানো আমার কর্ম নয়, ওসব তোমরা জানো, আমরা শুকনো দেশের লোক, বুঝলে না, সব সেখানে অন্যরকম, ভাবধারাই আলাদা আমাদের, এখানে না খেয়ে মারা যেতাম তোমরা না থাকলে বাবারা, ছেলে মেয়েগুলো তোমাদের কি ভালোই না বাসে, আর দেখো না বড় মেয়েটা রুকু এখন চা করতে যাচ্ছে তোমাদের জন্য, একটা শ্লেষার দশা শ্বাসনালীটাকে একদম স্তব্ধ করে দেয়, তাতে চোখ কপালে তুলে বুড়ো কাশছে, কথায় খই ফুটছিল, অথচ এখন মরে যাবে নাকি, আমরা চা খাবো না, আমরা চা খাবো না, চিৎকার করে উঠে সুহাস আর ফেকু, খাবে না? বুড়ো সামনে নিয়ে শান্তভাবে বলে, ও ঠিক আছে, তাহলে তোমরা এখন চা খাবে না, আচ্ছা ঠিক আছে। বিল থেকে বাতাসটা উঠে আসছে, এখন অসত্য গাছটার মাথায় ঘুরছে, পাক খাচ্ছে, এগিয়ে আসছে, খঞ্জনের বাজটাও এগিয়ে এলো সঙ্গে, খোলের চটি আর কি বিশাখার কথা, কি তমালের কথা, সব এসে আবার দূরে চলে গেল। সুহাসের চাদরের মধ্যে নোট খড়মড় করে, সেগুলি নিয়ে ফেকু নিজের পকেট থেকে দুটো টাকা বের করে,
দলা পাকা ভাবে, ভয় পায়। শেষে বুড়োর দিকে ঝুঁকে পড়ে, সুহাসান আমি দিচ্ছি। চেয়ারের ওপর লোকটা ভয়ানক চমকে ওঠে, পড়ে যাবার মতন হয়। খটাখট নড়ে পায়গুলো, তোমরা দিচ্ছ, তুমি আর সুহাস? দাও, আর কত যে ধার নিতে হবে তোমাদের কাছে, কবে বা শুতে পারবো এইসব টাকা? সুহাস উঠে দাঁড়ায়, চলে যাবে এখন এত তাড়াতাড়ি? রুকু রাগ করবে, চা করতে দিলে না ওকে। ওর সঙ্গে দেখা না করে গেলে আর কোনোদিন কথা বলবে না। দাঁড়াও, হারিকেনটা রেখে বুড়ো বেরিয়ে যায়। ছায়াটা ছোট হতে হতে এখন নেই। মুরগিগুলো আবার কোকো করে ওঠে। কথা বলে ওঠে এক বৃদ্ধ স্ত্রীলোক, তীক্ষ্ণ গালাগালি অন্ধকারকে ফাড়ে। চুপ চুপ মাগে, চুপ কর, এবং সমস্ত চুপ করে যায়। বুড়ো ফিরছে এখন, মাথা নামিয়ে কাঁধ ঝুলিয়ে ঘরে ফিরে এসে ফিসফিস করে বলে, যাও তোমরা, কথা বলে এসো ওই পাশের ঘরে। ইনাম, তুমি বসো, এক্ষুনি যাবে কেন, এসো গল্প করি। বুড়ো গল্প করছে, ভীষণ শীত লাগছে ওর। চাদরটা আগাগোড়া জড়িয়েও লাভ নেই, শীত তবু মানে শ্লেষা কিছুতেই কথা বলতে দেবে না তাকে। আমি যখন এখানে এলাম, হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে সে বলছে, বুঝলে, যখন এখানে এলাম তার এখানে আসার কথা আর কিছুতেই ফুরাচ্ছে না। সারা রাত ধরে সে বলছে, এখানে যখন আমি এলাম, আমি প্রথম একটা করবী গাছ লাগাই। তখন হুহু করে কে কেঁদে উঠল, চুরির শব্দ এলো, এলোমেলো শাড়ির শব্দ, আর ইনামের অনুভবে ফুটে উঠল নিটল সোনা রঙের দেহ। সুহাস হাসছে, হি হি হি, আমি একটা করবী গাছ লাগাই বুঝলে, বলে থামল বুড়ো। কান্না শুনল, হাসি শুনল, ফুলের জন্য নয়। বুড়ো বলল, বীচির জন্য, বুঝেছ, করবে ফুলের বীচির জন্য, চমৎকার বিষ হয় করবে ফুলের বীচিতে। আবার হুহু ফোপা নিয়ে এলো, আর এই কথা বলে গল্প শেষ না করতে পানিতে ডুবে যেতে ভেসে থাকতে লাগলো বুড়োর মুখ, প্রথমে একটা করবে গাছ, বুঝেছ ইনাম, তেতো তেতো, এখন তুমি কাঁদতেছ, এখন তুমি কাঁদতেছ, এখন কাঁদতেছ তুমি।